When we look back at the films of years gone by, we recall many luminous cinematic moments, the aura of the stars, and unforgettable melodies. While the names of the stars and directors have become etched in public memory, history often hands a raw deal to those who labored behind the scenes, away from the spotlight to produce these moments. In this episode of Cinema Memory Project, we look back on such a luminary of Bengali cinema, the legendary cinematographer Ramananda Sengupta. Known for brilliant use of light and shadows in his work, Sengupta worked on both Ritwik Ghatak and Mrinal Sen's first films, as well as a slew of successful films like Shilpi and Tin Bhuvaneypare. He was also a founding member of one of the institutions of the Bengali film industry, the Technicians' Studio. Cinemaazi sits down with his daughter, Nandini Sengupta Chakravati, to reminisce over his childhood spent in the company of Rabindranath Tagore in Shantiniketan, his experiences of working with Jean Reno, and his outlook on life. अच्छा नंदिनी, এমন কোনো ঘটনা কি মনে পড়ছে যাতে তোর বাবার স্বভাব কেমন ছিল, মানুষটা কেমন ছিলেন, সেটা একটা ঘটনায় ধরা পড়ে? আমি একটা দিনের, আমার বাবার সাথে একটা দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করছি তোমাকে। সেটা হলো, আমরা তখন অ্যান্ডারসন ক্লাবে সাঁতার কাটতে যেতাম, আমি এবং আমার দাদা দেবানন্দ। আমরা তখন 70s হবে, 70 দশকে, তো তখন স্কুলে পড়ি। তো বাবা বা মা কেউ আমাদের নিয়ে যেতেন, তো আমরা ওখানে সাঁতার কেটে তারপরে বাবা মা আমাদের নিয়ে আসতেন। তো একদিন হয়েছিল কি, বাবা গেছিলেন আমাদের সাথে, এবং আমরা সাঁতার কেটে যখন উঠে নিজেদের রেডি করছি, ওই সময় বৃষ্টি শুরু হয়, বৃষ্টি এবং ঝড়। সেই ঝড়, প্রচণ্ড ঝড় আর কি। তখন বাবা বললেন যে কতক্ষণ, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে ওয়েট না করে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। বাবা বললেন চলো আমরা এর মধ্যেই হাঁটতে হাঁটতে চলে যাই। তো আমাদের সাথে, আমরা তখন তো ভেজাই ছিল, তো আমরা ওই আমাদের যে টাওয়েলটা ইউজ করেছিলাম, ওই টাওয়েলটা সব যার যার টাওয়েল মাথায় দিয়ে আমরা হাঁটছি। এবং তখন সাদান অ্যাভিনিউতে এত গাড়ি ছিল না, একদম ফাঁকা রাস্তা, দুপাশে গাছ, সেগুলো মানে হেলছে ঝড়ের বেগে। এবং বাবা তখন মানে একদম উদাত্ত কণ্ঠে গাইছেন, যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে ঝড় এসেছে ওরে ভাই, ঝড় ঝড়কে কি জানিস কথাটা, ঝড়কে পেলেম সাথী। তো বাবা এই গানটা তখন গাইছেন, এটা আমার মানে ছবির মতো আমি এখনও আমার মনে আছে। এবং আমার মনে হয় এটাতে বোঝা যাবে বাবা কি ধরনের বাবার ছিল আর কি চরিত্র, এবং সেটাই। তার মানে বাবা শান্তিনিকেতনে ছিলেন কতদিন? বাবা ছিলেন, বাবার 10 বছর বয়স অবধি, মানে বাবা 16তে জন্ম, 1916 সালে জন্ম। এবং বাবার যখন 10 বছর বয়স, তখন আমার ঠাকুরদা মারা যান। তো মৃত্যুর খবর পেয়ে বাবাকে তখন ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাবারা তখন আউটসাইডে চলে গেছিলেন দেশের বাইরে। কারণ একটা বিষয় শুনেছি যে তোর বাবার উপরে শান্তিনিকেতনী যে জীবনযাত্রা, তার যে শোভন ভদ্রতা, তার একটা ইন্সপিরেশন, একটা প্রেরণা কাজ করতে ছাপ পড়েছিল। কারণ শান্তিদেব ঘোষ থেকে শুরু করে সবাই ভীষণভাবেই ভালোবাসতেন, সেটা খেয়াল করেছি। শান্তিনিকেতনে ক্ষিতিমোহন সেনের সঙ্গে সম্পর্কটা আত্মীয়তার সূত্রে কেমন ছিল? ক্ষিতিমোহন সেন ছিলেন আমার ঠাকুমার দাদা আর কি, এবং আমার ঠাকুমা একটু অন্য ধরনের ছিলেন, এবং তিনি তখনকার দিনে খদ্দর পড়তেন এবং বিদেশি দ্রব্য ব্যবহার করতেন না, নিজেও করতেন না, ওকে করতে দিতেন না, এরকম ধরনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আমার ঠাকুমার। তো সেই জন্য আমার ক্ষিতিমোহন সেনের সাথে আমার ठाकुमार खूब एक बंधुत्वपूर्ण एक सम्पर्क छिलो। ठाकुमा लिखतें খিতিমন সেন लिखे ठाकुमा के पढ़ातें एरकम तो हिसाब से बाबार मामा छिलेन খিতিমন সেন। अच्छा সেখানে একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে যে আমি একদম জানতাম না, তাহলে এই যে সেনগুপ্ত পরিবার তাতে কি গান্ধীজির একটা প্রেরণা বা প্রভাব কাজ করেছিল? হ্যাঁ ঠাকুমার মধ্যে হতে পারে, ঠাকুমার মধ্যে ছিল ওই ব্যাপারটা ছিল না খদ্দর যখন বাবা যখন হ্যাঁ ঠাকুমা একবার ট্রেনে করে ফিরছিলেন ওই ঢাকা থেকেই তখন ঠাকুমার সাথে তখন অনেক গয়নাগাটি বা ঠাকুমার পুরো গয়নাগাটি ছিল আর কি সাথে। তো ফার্স্ট ক্লাসে গান্ধীজি ছিলেন, গান্ধীজিও ওই ট্রেনে ছিলেন। তো আমার ঠাকুমা তখন জানতে পেরে ওই ভিড়ের মধ্যে গিয়ে গান্ধীজিকে দর্শন করতে গেছিলেন এবং সেখানে সমস্ত গয়না ওনাকে দিয়ে দিয়েছিলেন। এটা আমি বাবার মুখে শুনেছি। এইটা খুব বিরাট ঘটনা, বিরাট ঘটনা, একটা বিরাট ঘটনা। এবং তার মানে গান্ধীজির বিষয় গান্ধীজির প্রতি একটা শ্রদ্ধা আগে থেকেই ছিল, মৌলিকতা দিতেন না। আচ্ছা রবীন্দ্রনাথের সঙ্গে বাবার সম্পর্কটা আপনার যোগাযোগটা কীরকম ছিল বা দেখা হওয়া? হ্যাঁ বাবার মুখে শুনেছি, বাবা তখন খুবই ছোট যখন রবীন্দ্রনাথের কাছে বাবার মামা খিতিমোহন সেন এবং আমার ঠাকুমা নিয়ে গেছিলেন বাবাকে। তো তখন বাবা তো জানেন না যে ইনি রবীন্দ্রনাথ বা এরকম একটা ফিগার। তো তখন বাবার ওনাকে দেখে একটু সন্ন্যাসী মনে হয়েছিল, মানে দাড়ি টাড়ি দেখে। তো তারপরে তো বাবা ওখানে থাকতে শুরু করেন। আর বাবা তখন বাংলা বলতে পারতেন না, যেহেতু যেহেতু আমার ঠাকুরদাদা রেলওয়েতে চাকরি করতেন আন্ধ্রতে, তো বাবা তেলেগু ভাষায় কথা বলতেন, বাবা বাংলা বলতেই পারতেন না। এবং সেই কারণে ওখানে যাওয়ার পরে বাবার একটা একটা কাজ করতো হীনমন্যতা, বাবা গাছের ওপর উঠে বসে থাকতেন কারোর সাথে যাতে কথা না বলতে হয়, যে বাংলা বলার ভয়। তো সেইখানে সেই সময় রবীন্দ্রনাথ বাবাকে ডেকে জিজ্ঞেস করতেন যে বাড়িতে চিঠি লিখেছ, তুমি ভাল লাগছে তো এখানে? এবং বাবা বলতেন যে ওনার তখন বাল্মীকির প্রতিভা উনি করছেন আর কি, পরিচালনা করছেন। তো সেই সময় মানে বাচ্চা শিশু ভবনের বাচ্চা ছাত্রদের ওখানে উপস্থিত হওয়া মানে ওটা কম্পালসারি ঠিক না, মানে ওটা পারমিশন ছিল আর কি ওখানে। তখন ওনাদের মানে রবীন্দ্রনাথ চাইতেন ওরা বসে এটা দেখেন। তো রিহার্সাল যখন হতো তখন বাবারা বসে দেখতেন এবং বাবারা দেখেছেন না কীভাবে উনি পরিচালনা করছেন কিংবা এই। তাহলে রবীন্দ্রনাথ কীভাবে পরিচালনা করছেন সেটা নিয়ে বাবা কখনো পরে তোদের কিছু বলেছেন? না সেইভাবে বলেননি, কিন্তু বাবার একটা ছিল ওই দেখার ফলে বাল্মীকি প্রতিভার গানগুলো বাবার মুখস্থ ছিল, রোজ দেখতেন। তো এখন মানে আমি তখন প্রায় 90 যখন বাবার বয়স 90-এর ওপরে, তখনও বাবা মুখস্থ ওই গানগুলো গাইতেন এবং আমাদের সাথে যে মজা করতেন। তো বাবা ভীষণ তো কথা মানে ডায়ালগ হিসেবে অনেক সময় মানে ওই গানের কথাগুলো বা ওখানকার কোনো কথা বাবা ব্যবহার করতেন বাল্মীকি প্রতিভার। হ্যাঁ কারণ বাল্মীকি প্রতিভায় প্রচুর হিউমার ছিল, যেটা পরে চিত্রাঙ্গদায় ছিল। আর ওটা বাচ্চারা খুব এনজয় করত, এই সমস্ত কিছু লাফানো এ করা ওই জিনিস। তারপরে যে তেলুগু ভাষা থেকে বাংলা শিখতে কমাস বা কদিন লাগলো ওখানে? আস্তে আস্তে শিখে গেলেন মানে হ্যাঁ শান্তিনিকেতনেই বাংলা শিখলেন, বাংলা 10 বছর বয়সে। সবচেয়ে ভালো লাগলো রবীন্দ্রনাথ ডেকে জিজ্ঞেস করা গাছ থেকে নামিয়ে, না গাছ থেকে মানে রেগুলার জিজ্ঞেস করতেন। এবং বাবাকে জিজ্ঞেস করেছিলেন তুমি খোয়াই দেখেছো তো, খোয়াইয়ে যাও তো, যাবে চারদিকে ঘুরবে, খুব সুন্দর মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব। যে কারণে ওনার মধ্যে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা অনেক পরেও দেখেছি সেটা ছিল। एबं सेटा बाबा बाबार काछे एतो किछु बाबा माने आमरा छेले मेये हिसेबे आर कि बाबार काछे एतो किछु शिखेछि ना माने बाबाई एमन करे शेखातेन ना जे आमी शिखछि किन्तु बाबा एकटा माने अनेक किछु शिखेछि बाबार काछ थेके एई प्रकृतिर प्रति भालोबासाटा आमादेर मध्येओ एसेछे। शांतिनिकेतन शिल्पी जारा छिलेन नंदलाल बसु छिलेन विनोद बिहारी तादेर संगे मेसोमशायेर सम्पर्कटा केमन छिलो बा जोगाजोगटा नंदलाल बसुर संगे जेमन आसले जखन बाबा ओखाने छात्र हिसेबे छिलेन तखन तो खुबই ছোট तो बाबा অত বুঝতেও পারতেন না ওই সময় ছিল না কিন্তু বাবা পরে আশ্রমিক সংঘের মেম্বার ছিলেন এবং ওখান থেকে আমাদের সব ইয়ে আসতো আর কি নেমন্তন্ন চিঠি আসতো তো ওই চিঠিটার মধ্যে নন্দলাল বসুর আঁকা একটা ছবি সব সময় ওটা আসতো নেমন্তন্নটাতে। কলকাতা এসে তারপরে কোন স্কুলে ভর্তি হলেন? বাবা তারপরে তো চলে গেলেন আউটসাইডে ঢাকায় ওখানেই ছিলেন ওখানে স্কুলে পড়তেন তারপর কলকাতা এসে জগবন্ধু স্কুলে ভর্তি হলেন জগবন্ধু স্কুলে পড়েছিলেন। তারপরে ফটোগ্রাফিতে আগ্রহটা কিভাবে হলো? ফটোগ্রাফিতে আগ্রহটা আসলে বাবা তো তখন ঠিক সেইভাবে কি বলবো ফটোগ্রাফিতে মানে সেইভাবে যে আগ্রহটা হঠাৎ হয়েছে তা না ধীরে ধীরে আর কি ওখানে বাবার মধ্যে তো একটা শিল্পী মানসিকতা ছিলই সেখান থেকেই হয়েছে হয়ে তারপরে বাবা যখন কাজ বাবা তো কাজের জন্য খুব স্ট্রাগল করেছিলেন এক সময় ট্রলি ঠেলতেন স্টুডিওতে ওইভাবে আস্তে আস্তে দেখতে দেখতে কেন স্টুডিওতে অন্য কোথাও যেতে পারতেন মানে কেন সিনেমা ল্যান্ডে গেলেন বন্ধুদের থ্রুতেই হরিসাধন দাশগুপ্ত বাবার বন্ধু ছিলেন তখনকার অবশ্য বন্ধুরা কে ছিলেন আমি বলতে পারবো না হরিসাধন দাশগুপ্ত বাবার বন্ধু ছিলেন এটা জানি ওই কোনোভাবে আর কি ওখানে স্টুডিওতে যাতায়াত বোধহয় নিজের ইচ্ছেতেই গেছিলেন। সেটা কীরকম সাল হবে? ওটা হবে 1945 এরকম একটা কিছু না বাবার বিয়ে হয়েছিল 1947 সালে তখনই রিভার ছবির ওই সময় জারেনোয়া এসেছিলেন লোকেশন দেখতে সন্ধ্যা রায়ের কথা মানে তখন তো সন্ধ্যা রায়েরও প্রথম ছবি তো সন্ধ্যা রায় খুব বাবাকে পছন্দ করতেন বাবাকে মানে বাবার হাতে ওনাকে খুব সুন্দর লাগতো দেখতে ওটা অ্যাকচুয়ালি আমি বাবার টেকনিক্যাল এগুলো খুব একটা আমার সাথে বাবা গল্প করতেন না এই জন্য আমি খুব একটা জানি না। আচ্ছা তার মানে প্রথম কাহিনী চিত্রে ফটোগ্রাফি করার পর 10 বছর পরে রেনোয়ার সঙ্গে কাজ করলেন। হ্যাঁ আচ্ছা তো রেনোয়ার সঙ্গে এই যে কাজটা করা রেনোয়ারের সমস্যা কি এতটা ভালোবেসে ফেলা স্নেহ করা এটা গোড়া শুরুর দিকের ঘটনাগুলো কীরকম? যেমন আমি শুনেছি এ বাড়িতে আসা তখন ওই হাজার রোডে থাকতেন আমার বাবারা তখন থাকতেন আমার বড় মা আর কি জেসি সেনগুপ্ত বাবার দাদা ছিলেন। তারপর রেনোয়া শুটিংটা কোথায় শুরু হলো? ব্যারাকপুরে। হ্যাঁ ব্যারাকপুরে পুরোটাই নিশ্চয়ই আউটডোরেই হতো। হ্যাঁ পুরোটাই আউটডোরে হতো আর ওনারা বোধহয় উঠেছিলেন গ্র্যান্ড হোটেলে। আচ্ছা তো গ্র্যান্ড থেকে ব্যারাকপুরে যেতে রেগুলার যেতেন এবং একসাথেই যেতেন বোধহয় গাড়ি একই সাথে মানে দু তিনটে গাড়ি করে ওরা যেতেন ওখানে। রেনোয়া সম্পর্কে কি ধরনের কথা বাড়িতে পরের দিকে বলতেন? ছোটখাটো কথা ওঠেন অনেক সময়। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি আমার মানে আমরা যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের কাছে বাবার ফিল্ম বাবা যে ফিল্মে একজন সিনেমাটোগ্রাফার সেইটা যে গ্ল্যামার ওই ব্যাপারটা আমাদের মধ্যে মানে অতটা ছুতো না কারণ মা আমাদের অন্য মানে বাড়ির ওইগুলোর থেকে একটু দূরে রাখতে চেষ্টা করতেন এবং তার ফলে কি হয়েছে মানে আমার কাছে আমার বাবা যে ক্যামেরাম্যান फिल्मेर शूटिंग करे एत सब अभिनेता अभिनेत्री ओई ब्यापारगुलो आमार काछे खूब एकटा एकटा क्रेज छिलो ना आमार माने जेरकम अनेकेर बाबा जेरकम प्रोफेसर बा कलेजे पढ़ान तो आमार बाबा सिनेमार छवि तोलेन एरकमई आमार मने हतो आमार काछे ओटाके पुरो आलादा करे आमार मने हतो ना सेई कारणे एमनी रेणुआ दादू के माने आमरा रेणुआ दादू बोलताम छोटोबेला थेके एबं रेणुआ दादू के आमार माने निजेर दादुर मतो मने हतो आर कि उनि जे एकजन माने तखन आर कि एखन आमि बुझी जे उनि कत बड़ो मापेर एकजन मानुष छिलेन एबं डिरेक्टर छिलेन तो तखन ओनाके ओनार सम्पर्के ओनार एबं ओनार स्त्री डिडो ओनादेर सम्पर्के ओई मादेर अभिज्ञता मा बाबार ओनादेर साथे नाना रकम अभिज्ञता एगुलो आलोचना हतो बाड़ीते माने मा तो खूब यातायात करतेन ओদের সাথে तो आमी छोटोबेलाय देखेछि मार मধ্যে भीषण एकटा शैल्पिक एकटा सेटा एमनिई छिलो हयतो माने घर साजानो सुंदर आमादेर बाड़ीते सब समय खूब साजानो थाकतो बाड़ी सुंदर एक बेड कवर पाता मैं खूब एक बिराट किछु ना बिराट एक मैं टाका पैसार ब्यापार ओर मध्य ओर साथे जड़ित नहीं किन्तु एक खूब रुचिशील मैं रुचिबोध छिलो एक सेइटा आमार मा बाबा दुजोनेर मध्य छिलो आमरा छोटोबेलाय थेके देखेछि जे खूब सुंदर करे बाड़ीटा मारा जखन माने बड़ो मार ओखान थेके मारा बाड़ी माने ओरा ओखान थेके ये करलेन आलादा होये एकटा रेफ्यूजी कलोनीते एकटा जमी तखन बाबाके दियेछिलेन ओरा माने जोगाड़ करेछिलेन बाबा तो ओखाने एकटा छोटो बाड़ी करेछिलेन टिनेर शेड देवा तो सेई बाड़ीटाओ एत सुंदर करे मा साजिये राखतेन जे ओई बाड़ीटाते माने लोकके देखते आसतो एत सुंदर करे माने सेई टब दिए नाना रकम करे बागान करे माने सेई जिनिसटा शुनेछि आर कि बाबार काछ थेके तारपरे सेखान थेके गड़िया ना सेखान थेके किछुदिन मारा छिलेन एखाने टालिगंजे जुबिली पार्के ओखाने एकटा घरेर मধ্যে एकटा घर छिलो तो सेई ओखाने ओखानेई दादार जन्म ओखाने किछुदिन थेके तारपरे ओई गड़ियार बाड़ीटा आमार दादू मार बाबार एकटा बागान बाड़ी छिलो तो सेइखाने से किछुटा जमी दादू बाबा माने मार नामे करे दियेछिलेन एबं बाबा सेखाने एकटा छोटो बाड़ीटा खूब छोटो छिलो बाड़ीटा माने खूब सुंदर एकटा छबिर मतो बाड़ी छिलो किन्तु बागानटा बिराट बिराट एकटा बागान छिलो आमादेर प्रचुर गाछ छिलो तो ओखाने आमार जन्म मेसोमशाई कि गड़िया थेके शुटिंग आसते हतो टालीगंजे शूटिंग बोले ना बाबा तखन टेक्निशियन स्टूडियोटा तैरी हये गेछे एबं ओटा निजेरा करेछेन कयेकजन मिले तो बाबा रोज ओखान थेके रोज आसतेन माने सकालबेला यदि शूटिंग थाकतो ताहले तो शूटिंगे जेतेन आर जेदिन शूटिंग थाकतो ना बाबा ओखान थेके साइकेले चेपे आसतेन एकटा साइकेल छिलो बाबार साइकेले करे गड़िया थेके टालीगंजे रोज आसतेन एबं सारा दिन काज करे आबार रातिबार शूटिंग थाकलेओ बाबा ताई करतेन ओई साइकेले करे एसे शूटिंग करे रातिरे फिरतेन तो सेई कारणेई आमादेर एई बाड़ीटा तैरी माने ओटा खूब कष्ट हच्छिलो बाबार गड़िया थेके टालीगंजे आसा तारपरे एई जमिटा केना किने एटा 1970 आमरा एई बाड़ीते एसेछि तार आगे थेके माने एक बछर आगे थेके तैरी होच्छे टेक्निशियन स्टूडियो जे तैरी होच्छे सेई विषये कथा निश्चय कथारता बाड़ीते एकटु हतो तखन आमि खूब छोट एकटु हतो तो हाँ ना तक हमें एतटाई छोटो हमार तो खूब एक बाड़ी शुनिनी और कि टेक्निशियन स्टूडियोर बेपारे शुनिनी ओखाने तखन छिलेन सत्यन चट्टोपाध्याय साउंड इंजिनियर और डेलू नाग तारपरे आर छिलेन बोधहय देवेश काकू छिलेन ना कि माने एनारा दुजन तो छिलेनी आरो दो तीन जन छिलेन आमि नामगुलो ठीक যাই না না ওটা কি পাঁচিল দিয়ে ঘিরে তখনো পাঁচিল দিয়ে এরকম ঘেরাই ছিল আমরা তার আগে আমি কোনোদিন আসিনি টেকনিশিয়ান স্টুডিও আমি টেকনিশিয়ান স্টুডিওতে প্রথম গেছি অনেক বড় হয়ে এখান থেকে না গড়িয়া থেকে কোনোদিন আসিনি আচ্ছা বাড়িতে এই বাড়িতে আসার পরে বাড়িতে লাইটস বা ইত্যাদি কখনো রাখা থাকতো এরকম লাইট হ্যাঁ বাড়িতে তো মানে প্রচুর লাইট রাখা থাকতো তারপরে ক্যামেরা সবই থাকতো বাবা তো সব বাড়িতেই রাখতেন বাড়ি থেকে নিয়ে যেতেন এই ক্যামেরাগুলো নিশ্চয়ই গড়িয়ার বাড়ি থেকেই আছে হ্যাঁ অনেক আগের ক্যামেরা হ্যাঁ হ্যাঁ গড়িয়ার বাড়ি থেকেই আছে अच्छा अन्य जरा जम ऋषिकेश मुखोपाध्याय राजन तरफदार सौमेंदु राय এদের সঙ্গে কি রকম যোগাযোগ হতো বাড়িতে আসা বা হ্যাঁ হ্যাঁ বাড়িতে রেগুলার আসতেন সবাই আসতেন মানে বাড়িতে সব ডিরেক্টররা তো আসতেনই এবং বাড়িতেই স্ক্রিপ্ট বাবাকে যে স্ক্রিপ্ট শোনানো হতো বাড়িতেই হতো সেটা नीचे घरे होतो के घर हाँ नीचे नीचे तखन एकतला छिलो बाड़ीटा ना एकतलाते आमादेर बसार घरे बसे स्क्रिप्ट शोना होतो कोन कोन परिचालक आसतेन आमार मने हच्छे आशुतोष मुखोपाध्याय ना आशुतोष आशु काकू बोलताम आमरा आशु काकू तारपरे अजित गांगुली अजित लाहिरी के डिरेक्शन दिएछेन उनी तो खूबई आसतेन আমাদের বাড়িতে এনারা তিনজনকে মানে খুব বাড়িতে এলে মার সাথেও দেখা করা কথাবার্তা বলা এগুলো শুনেছি তিন ভুবনের পরে তো আরেকটু আগে হয়েছিল হ্যাঁ না তখন বোধহয় আমরা চলে এসেছি এই বাড়িতেই থাকতাম হ্যাঁ মনে হয় আমার ঠিক মনে পড়ছে না এমনিতে উত্তম কুমার সম্পর্কে কিরকম স্মৃতি মনে আছে মানে কিছু বাবা বাড়িতে বলতেন না তো না একদম বলতেন না তা না কিন্তু খুব একটা কিছু যে আলোচনা হতো তা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিন ভুবনের পরে যখন খুবই জনপ্রিয় হলো তখন কি ধরনের মানে কোন ছবি খুব হিট করলে তখন কি একটু খুশি বা একটু খাওয়া দাওয়া বা একটু মিষ্টি খাওয়া না না বাড়িতে কিছু হতো না আমরা মানে প্রথমে যে প্রজেকশন হতো যে প্রিমিয়ার বলে ওটাটা ওটা তো আমরা দেখতাম সব সিনেমাই দেখতাম গিয়ে তারপরে হিট হলে হয়তো বাড়িতে আলোচনা হতো কিন্তু খাওয়া দাওয়া সেরকম কিছু হতো না মানে তেমন কোনো গুরুত্ব না 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 সেইভাবে গুরুত্ব আচ্ছা এই যে তেমন কোনো গুরুত্ব না দেওয়া এটা কি ইচ্ছাকৃত হ্যাঁ মা আসলে মার একটা খুব ভয় ছিল যে আমরা না ফিল্ম লাইনে চলে যাই কারণ মার এত বাবার যে রোজগারটা ওটা তো রেগুলার না না ছবি পেলে রোজগার করছে অনেক সময় মানে কোনো রোজগার নেই এইভাবে তো মা মানে এইভাবে চলতো আমরা বুঝতে পারিনি কিছু মা বাবা দুজনে মানে খুব সুন্দরভাবেই সেটাকে ম্যানেজ করতেন তো সেই কারণে মার একটা ভয় ছিল যে আমি বা দাদা ফিল্মে না চলে আসি তো সেই জন্য বাড়িতে কোনো রকম ফিল্ম ম্যাগাজিন আসতো না আসতে দেওয়া হতো না আর কি এবং খুব একটা যে ওটা নিয়ে এমনি আলোচনা হলো খাওয়ার টেবিলে হ্যাঁ আলোচনা কোনো গল্প টল্প বললেন কোনো ঘটনা এরকমই আর তার তবে আমরা ওই পুজোর ছুটি বা গরমের ছুটির সময় ওই কোনো শুটিং থাকলে যেতাম বাবার সাথে ইউনিটের সাথে আউটডোর হ্যাঁ আউটডোরে অনেক জায়গায় ভীষণ ভালো লাগতো মানে কোনটা গিয়েছি বনপলাশি বাবা বলি তো বাবার ক্যামেরা না দাদা ছিল না বনপলাশি বাবা বলি তো যাইনি আমি গেছি সূর্য তৃষ্ণা বলে একটা ছবি তখন আমি বেশ বড় হয়ে গেছি বলে নামটা মনে আছে ওটা দীঘাতে গেছিলাম আমরা তো বিরাট সবাই মিলে যাচ্ছি এক একজন মানে শুটিংয়ের সময় তো শুটিং হচ্ছে তারপরে সন্ধেবেলা প্রত্যেকটা ঘরে কিছু না কিছু হচ্ছে ভূতের গল্প হচ্ছে কোথাও কোথাও তাস খেলা হচ্ছে তো এইটা আমরা ভীষণ এনজয় করতাম আর বাবার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তখন পিন্টু কাকু বিশু কাকু অলোক দা ওরা মানে আমাদের বাড়িতে খুবই আসা যাওয়া ছিল এবং বিশু কাকু আমাদের সাথে ভীষণ আমরা খুব বিশু কাকুকে ভালোবাসতাম কারণ খুব মজার মজার গল্প বলতেন বাদর ছিল বিশু কাকুর একটা বাদর পুষতেন তো সেই বাদরের গল্প এলেই আমরা ধরতাম যে বাদরের গল্প বলো এরকম আর কি তা বাড়িতে পুষতেন না স্টুডিওতে পুষতেন না বাড়িতে পুষতেন মানে শুটিং করতে গিয়ে জঙ্গলে শুটিং করতে গিয়ে বাদরটা পেয়েছিলেন तो ओके गाड़ी तुले मैंने गाड़ी स्टार्ट कर तुले ही गाड़ी बेरिए गए नहीं भावे तो से बादरटार गल्प खूब सुनतम छोटोबेला ओईगुलोते बेशी इंटरेस्ट छिलो हाँ ओई सब गल्प सुनतम बेशी स्टूडियोते शूटिंग देखते भालो लागतो ना जे बाइरे दीघाय एबा कोनटा भालो लागतो कोनटा देखते बाहरे गए तो शूटिंग देखतम ना बाहरे गए जेखाने गेछी सेई जायगाटाके उपभोग करतम और स्टूडियोते शूटिंग देखते जेतम एकटा छवि हयेछिलो ताशेर देश तखन संतु मुखर्जी छिलेन तो ओई समय तो बोधहय आमार तखन बोधहय परीक्षा टरीक्षा हये गेछिलो बा किछु रोज जेतम मने आछे बंधुरा मिलेओ जेतम माझे माझे ओई शूटिंग देखते जेतम बा कोनो भालो शूटिंग हले स्टूडियोते বা কোনো ভালো রেকর্ডিং হলে গানের হ্যাঁ হ্যাঁ বাবা আমাদের নিয়ে যেতেন মানে বলে যেতেন যে এসো ওখানে হ্যাঁ গীত গোবিন্দটা বাবারা করেছিলেন তো ওই সময় ভালো ভালো যেসু দাস রবীন্দ্র জৈন ওনাদের সামনে থেকে দেখেছি তারপরে মান্নাদের গানের রেকর্ডিং শুনেছি লতা मंगेशकরের গানের রেকর্ডিং শুনেছি বম্বেতে যখন গেছিলাম একবার তখন লাগলো লতাজির গান সামনে লতাজির গান আমরা শুনিনি আমরা মানে সেদিন শুটিং ছিল ওটার মধ্যে প্রোডিউসার ছিলেন মিঠু মুখর্জি বা ওনার হাজবেন্ড এরকম তো উনি এলেন আমাদের সাথে অনেক গল্প করলেন লতাজি তখন রিহার্সাল দিচ্ছিলেন ভেতরের ঘরে तो गानटा सुनते पाइनी किन्तु ओनाके देखलाम उनी एलेन ढुके गेलेन ओई घरे ओखाने होच्छे रिहार्सल होच्छे एरकम हेमন্ত মুখোপাধ্যায় सम्पर्के कोनो स्मृति आछे हेमন্ত মুখোপাধ্যায় आमादेर बाड़ीते एसेछिलेन एकतलाय तखन आमरा तो एक हाँ एई बाड़ीते आसले मा हेमন্ত মুখোপাধ্যায় एसेछिलेन बाबार काछे किन्तु मा ओनार काछे एक समय गान शिखतेन तो तखन एसे अनेक गल्प टल्प करलेन एकदिन एसेछिलेन তারপর অনেকে আসতেন আমার গান শুনতে মানে বাবা অনেককে তখন আমি বেশ গানটা করি আর কি শিখছি তো বাবা আমার খুব ইচ্ছে ছিল গানের কিছু একটু গানের লাইনে যাই তো অনেকে এসে আমার গান শুনতেন একজন তো বেশ অনেকটা এগিয়েও ছিল আমার রেকর্ড করা হবে তারপরে কোনো কারণে বোধহয় হয়নি তারপরে গান শোনার জীবনটা কেমন কাটছিল गान शोनाटा ना छोटोबेला थेके आमादेर एटा छिलो माने भोरबेला घुम थेके उठेई आमी शुनताम रेडियोते क्लासिकल तखन एकटा सकालबेलार एकटा हतो स्लट छिलो ৮টা সাড়ে ৮টা थेके ओटा आमादेर बाड़ीते रेगुलार माने क्लासिकल गान आमादेर छोटोबेला थेके शोनानो हतो इंटेनशनली एबं सेटा भालोबासताम आमी खूब भालो लागतो आमार शुनते माने छोटोबेला थेके गान निये खूब बाड़ीते आलोचना हतो मा गाइतेन मा जखन रान्ना करतेन तखन मा एमनिते आमादेर शेखातेन आमाके शेखातेन मा गान और मा जखन रान्ना करतेन तखन रान्ना करते करते गान करतेन एबं माने असाधारण माने मार आमी एखन भाबी जे कि माने सूक्ष्म काजगुलो एकदम परफेक्ट काज आर जखन शेखातेन माने भीषण परफेक्शनिस्ट छिलेन आमार मा माने एकटू माने जे एटा काजगुलो एकदम ठीक हवा पर्यन्त मा ओटा छाड़तेन ना माने एटा करो करो माने शिखिए माने करिएई छाड़तेन माने स्नेहेर संगे ना धमक सहयोग ना स्नेह हाँ मेशानो बांगाली मानुषेर हाँ समस्या तोई आजकेर मतो एरकम ओके Thank you. If you are a cinema fan and you wish to share your memories, stories or collections of Indian cinema, please reach out to us. We will be glad to feature them on our platform.